একটিমাত্র জাতি যে জাতিকে এই ভাষার জন্য তার মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে যার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলা ভাষা আমি মোহাম্মদ আবু আশআরি প্রধান শিক্ষক এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় আজ আন্তর্জাতিক ভাষা দিবস যেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে এবং সারা বিশ্বে এই দিবসটা ভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হয় যার ফলশ্রুতিতে বাংলাদেশে এর জন্ম হয় বিশ্বের কোনো দেশ বা কোনো জাতি তার ভাষাকে নিয়ে আন্দোলন করতে হয় নাই স্ব ভাষায় তারা কথা বলে কিন্তু বাঙালি জাতিকেই একটিমাত্র জাতি যে জাতিকে এই ভাষার জন্য তার মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে যার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলা ভাষা আর সেটা আমাদের বর্তমান সরকারের অক্লান্ত প্রচেষ্টায় যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে সেই দিবসেরই কিঞ্চিত পরিমাণ এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এটা পালন করা হয়েছে আজকের এই ভাষা দিবসের তাৎপর্য হওয়া উচিত বিশেষত বাংলাদেশে যে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রেই এই বাংলাকে প্রাধান্য দেওয়া বাংলা ভাষায় সমস্ত কিছু পরিস্ফুটিত হওয়া বাংলা ভাষায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় যদি বাংলা ভাষায় লেখা হতো তাহলে আজকের এই ভাষা দিবসের সার্থকতা আসতো বলে আমার কাছে মনে হয় আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ আমি এই এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আমি নবম শ্রেণীতে পড়ি এই দিনটা হলো আমাদের অনেক স্মরণীয় দিন আমরা যে মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলছি তো তখন বাংলাদেশ পাকিস্তানে 1952 সালে এই পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশের দামাল স্যাররা সেই সময়কার আমাদের মতন ছাত্ররাই তারাই রক্ত দিয়ে বাংলা ভাষাটা এনেছে তাই আমরা এই দিনটাকে সারা জীবন স্মরণীয় করতে চাই সব আয়োজন করেছে আমরা এতে খুব খুশি